আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আমি নাজমা এবং তুমি তুমি কে? ওয়াসনা। আমরা আছি আপনাদের সাথে। তো আমরা আবার হাজির হয়ে গেছি স্পেশাল উইশেস অ্যান্ড কমেন্টের আনসার নিয়ে, মানে কমেন্টের রিপ্লাই নিয়ে। অ্যাকচুয়ালি একই ভিডিওতে ব্লগিং করা এবং কমেন্টের রিপ্লাই দেওয়া একটু টাফ হয়ে যাচ্ছিলো, কারণ এত বেশি কমেন্ট আসছে আল্লাহর রহমতে। তো এই কারণে এখন থেকে আমি এটা ঠিক করে নিয়েছি, আমি যে কমেন্টগুলো রিপ্লাই ব্লগে দিতে পারবো না, সেই কমেন্টের রিপ্লাইগুলো আর উইশ থাকলে এইগুলো আমি একটা আলাদা করে ব্লগ রেডি করব প্রতিদিনের জন্য, প্রতিদিন। তো ডেট ওয়াইজ প্রতিদিনের, আচ্ছা মা একটু পরে বলছি, আগে মামা একটু কথা শেষ করে নেই। আচ্ছা আচ্ছা, তুমিও করবে। তো প্রতিদিন একটা প্রতিদিন আমি এভাবে আপলোড করে দিব এখন থেকে। কারো কোনো উইশ থাকলে আপনারা এটা আমাকে আগেই জানিয়ে দিবেন, আর আপনাদের কমেন্টের রিপ্লাই পুরো দিনের যে কোনো একটা ব্লগে আপনারা পেয়ে যাবেন। আর যদি আমি কোনো ব্লগে না পেয়ে থাকেন, তাহলে এরকম একটা উইশ, মানে এরকম একটা আলাদা করে ব্লগ করে ওটার রিপ্লাই আমি দিয়ে দিব ইনশাল্লাহ। তো আজকে আমি শুরু করছি, এটা আমি আগেও বলেছি, সুরায় মণ্ডল আপু আপনার স্পেশাল উইশ নিয়ে। আজকে আমি জানো একটা আঙ্কেল আছে, ইকরাম আঙ্কেল, ওই আঙ্কেলের বার্থডে, তুমি কি উইশ করতে চাও? বলো আঙ্কেলকে, বলো হ্যাপি বার্থডে, বলে হ্যাপি বার্থডে ইকরাম আঙ্কেল, ইকরাম আঙ্কেল হ্যাপি বার্থডে। আচ্ছা ইকরাম ভাইয়া, আপনার জন্য অনেক অনেক শুভকামনা, আশা করি ভালো থাকবেন। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ সুরাই আপু, আপনি প্রায় সময় কমেন্ট করেন, আপনার কমেন্টের আমি রিপ্লাই দেওয়ারও চেষ্টা করি। তো আর আরও আছে, আমি একজনের জন্য আজকে একটু গুড উইশ করতে চাই, এটা হচ্ছে রেইনি আপু। রেইনি আপু, রেইনি আপুর একটা বেবি হয়েছে, যদিও আমার উনি আমার ব্লগের কেউ না, আমার ভিউয়ার্স বা কেউ না, তবে অন্য একটা চ্যানেলে ওনার সাথে আমার পরিচয়। তো ওনার বেবি হয়েছে, আপনারা সবাই রেইনি আপুর জন্য এবং ওনার বেবির জন্য দোয়া করবেন। এরপরে আছে, আচ্ছা ওয়াসনা আছে অ্যাকচুয়ালি পাশে, ও খেলছে, তো আমাকে ওদিকেও নজর রাখতে হচ্ছে, এই ফাঁকেই আমি আপনাদের সাথে কথা বলছি, মানে আপনার কমেন্টের রিপ্লাই আমি এখন শুরু করছি। ফাতমা আন্টি, আপনি গতকাল প্রথম হয়েছেন, অভিনন্দন আন্টি, আপনারা আসেন আমার ব্লগ দেখেন এবং প্রথম দ্বিতীয় ব্যাপার না আসছেন দেখছেন, ভালো লাগছে, এটাই আমার কাছে বিশাল ব্যাপার। সাহেব ভাইয়া সেকেন্ড হয়েছেন, কোনো সমস্যা নেই, আপনি বলেছেন মেজো আপু ফার্স্ট হয়েছেন, এতে আপনি খুশি আলহামদুলিল্লাহ। তো থ্যাংক ইউ ভাইয়া আপনার ভিডিওতে সেকেন্ড হওয়ার জন্য। থার্ড হয়েছে সুরায় মণ্ডল আপু, আপনাকে অভিনন্দন, সান্ত্বনা পুরস্কার আছে কিন্তু আপনার জন্য, আর ভাইয়ার জন্য কিন্তু উইশ পৌঁছে গেছে আমাদের তরফ থেকে, আশা করি পেয়ে গেছেন অলরেডি। ফাতমান্টি আরও বলেছেন আমার কলিগ, মানে আমার কলিগের আম্মু যেন জলদি সুস্থ হয়ে যায়। তো আমি আন্টি, আমি অলরেডি তাদেরকে বলে দিয়েছি, মানে তাকে বলেছি এরকম আমার এক আন্টি আছে যে ও মানে আমার আন্টির জন্য উইশ করেছেন, তো সে খুব খুশি হয়েছে, থ্যাংক ইউ। সাকিনা আন্টি, আপনি অ্যাকচুয়ালি আমার যে কলিগ মাহির, ওর ওয়াইফ হচ্ছে আপনার মেয়ের ব্যাচমেট, তো আমি মাহিরকে এটা জানিয়েছি এবং সেও অ্যাকচুয়ালি স্টান্ড, ও অবাক হয়ে গেছে, এরকমভাবে হয়তো রিলেশনগুলো বিল্ড আপ হয়। আর্নব মাহমুদ তুর্য, তুমি করে বলছি, তুমি বলেছো তোমার নিজের কোনো বোন নেই, আপনাকে বড় বোন বলছি, আচ্ছা থ্যাংক ইউ তুর্য, ভালো থাকবে। এরপর আছে মুফরা মণি, মুফরা আইডি থেকে আপু বলেছেন আপনার মেয়ে বলে অসনার আম্মুকে দেখি না কেন, মানে মুবাশিরা, মুবাশিরা বলে হচ্ছে ওয়াসনার আম্মুকে দেখি না কেন, মামা একটু আসতে মা। তো মুবাশিরার জন্য অনেক অনেক আদর, আমার একটা বেবির কেউ আদর দিবে, হ্যাঁ বলে মুবাশিরাকে আদর, মুবাশিরাকে আদর, আচ্ছা মুবাশিরাকে ওয়াসনার পক্ষ থেকে আদর পৌঁছে দিবেন। আচ্ছা এরপর গোপাল দাস আইডি থেকে বলেছেন মেয়েরা অনেক কিউট, অসংখ্য ধন্যবাদ, ওদের জন্য দোয়া করবেন। তাসনিম তামান্না আপু বলেছেন খুব ভালো লেগেছে, থ্যাংক ইউ আপু, আপনাদের ভালো লাগে লেগেছে শুনলে আমার খুব ভালো লাগে। খাদিজা আক্তার আপু বলেছেন আপু আমরাও দোয়া করি ভাইয়াটা সব স্বপ্ন যেন পূরণ হয়, আমিন আপু, আমরাও এই দোয়াটাই করছি। আব্দুল মাজিদ আইডি থেকে বলেছেন ছোট বাবুটাকে খুব আদর করতে ইচ্ছে করছে, ময়না পাখি একটা, আসলে ওকে এত মানুষ মানে ময়না পাখি ডাকে, এখন কোন সময় ওর নামই চেঞ্জ হয়ে ময়না পাখি হয়ে যায়, আমি এই চিন্তা করছি। মিসেস প্যারিস সিলভি আইডি থেকে বলেছেন খুব ভালো লাগলো তোমাদের হ্যাং আউট, হ্যাং আউট বলবো, বিদায় অনুষ্ঠান বলবো, ফেয়ারওয়েল বলবো, কি বলবো জানি না, তবে সময়গুলো খুব ভালো কেটেছে। ফারহানা আফরোজ আপু আপনি বলেছেন আপনি নতুন এসেছেন আমার চ্যানেলে এবং কি জব করেন, খুব নাইস আপু, আপনি নতুন এসেছেন হিসেবে আপনাকে ওয়েলকাম, এবং আমি
যেখানে জব করি ওটা একটা মেডিকেল কলেজ, প্রাইভেট মেডিকেল কলেজ, ওখানে আমি লেকচারার হিসেবে আছি। হামিদা চৌধুরী আপু, আপনি বলেছেন প্রথমে আপনি ভেবেছিলেন আপনার মানে আমার বা ভাইয়ার কোনো বিশেষ দিন, পরে জানতে পেরেছেন এটা আমাদের মাহিরের একটা স্পেশাল ডে, তো মাহিরের জন্য আপনার পক্ষ থেকে শুভকামনা দিয়েছেন। হামিদা চৌধুরী আপু থ্যাংক ইউ সো মাচ। আর আপু আপনি বলেছেন ওখানে যেতে চাও, যাও। আপনি বলেছেন আপনি আমার থেকে বয়সে বড় হবেন এবং আপনার কোনো ছোট বোন নেই, তা আপু আমারও কোনো বড় বোন নেই, সমস্যা নেই, আপনি আমাকে তুমি করেই বলবেন এবং আমাকে ছোট বোন হিসেবে দেখবেন। আচ্ছা, এরপর জেসমিন জেসমিন আইডি থেকে খুব ভালো লেগেছে, থ্যাংক ইউ সো মাচ। উমে হাবিব আপু খুব সুন্দর লাগছে বেবিদের, অসংখ্য ধন্যবাদ, দোয়া করবেন ওদের জন্য। এরপর আছে উমে হাবিব আপু, আরও বলেছেন বিয়ের আগের কাহিনীগুলো বলতে যেন উনি শুনতে চান। ইনশাল্লাহ কোনো এক সময় আমরা জামাইব মিলে আসবো বিয়ের আগের কাহিনীগুলো বলতে আপনাদের সাথে, আপনার শেয়ার করতে। তো এরপর হচ্ছে আর আছে নসিন তাবাসুম, আপনি তুমি বলেছো আপু দুলা ভাইকে খুব ভালো লাগে আর দল দুইটাকে তো কথায় নেই। হ্যাঁ, তোমার পক্ষ থেকে আমি দুলা ভাইকে জানিয়ে দিয়েছি আর দুলা ভাই তোমাকে মানে থ্যাংক ইউ বলেছে। সাহেব ভাই আপনি বলেছেন বাঁধনাপুর জামাই মানে মাহিরের জন্য অনেক মায়া লাগছে, ফোনে যোগাযোগ হলে যেন ওর আপনার সালাম দেই। জি ভাইয়া, আমি অলরেডি ওর কাছে আপনার সালাম পৌঁছে দিয়েছি। শেজাম আইডি থেকে বলেছেন কিউট গার্লস, মাশাল্লাহ মাশাল্লাহ, ওদের জন্য দোয়া করবেন। আচ্ছা, এই ফাঁকে আমি আপনাদেরকে একটা গুড নিউজ জানাতে চাই। আমি আমার চ্যানেলটি শুরু করি গত নভেম্বরের 23 তারিখে। তো আমার চ্যানেল অলরেডি 1 মাস হয়ে গেছে, দেখেছেন আপনারা, প্রায় 1.5 মাস হতে চললো। তো আমার এর মধ্যে অনেক গুড নিউজ আপনাদের সাথে শেয়ার করেছি, সো এই নিউজটা না শেয়ার না করলেই নয়। আমার চ্যানেলের মনিটাইজেশন অন হয়েছে আলহামদুলিল্লাহ, গতকালই আমরা এই নিউজটা পেয়েছি, মানে এই নিউজটা পেয়েছি মানে গতকালই পেলাম যে মনিটাইজেশন অন হয়েছে। সো এটা আর কিছু না, এটা আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়া এবং সর্বোপরি আপনারাই, আপনাদের কারণেই আমি আজ এতটুকু এত অল্প সময়ে এতটুকু আসতে পেরেছি, যেটা আমার কখনো কল্পনাতে ছিল না। তো মনিটাইজেশন অন মানেই তো এটা না যে আমি কারিগরি টাকা কামিয়ে ফেলছি বা এরকম কিছু, অনেকের এই ধরনের ধারণা আছে, অনেকেই আমাকে ফেসবুকে নক করছেন বা এখানে বলছেন আপু কত ঘন্টা হতে হবে, কত ভিউ হতে হবে। তো আমি যতটুকু জানি, আমার নলেজ খুবই কম ইউটিউবিংয়ের ব্যাপারে, আমি যতটুকু জানি 10,000 ভিউ আপ, এরপর হচ্ছে 4,000 ঘন্টা, আর হচ্ছে আপনার সাবস্ক্রাইবার 1,000, যদি এতটুকু হয় আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারেন। সো আশা করি আপনারা আপনাদের আনসার পেয়ে গেছেন এবং সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি ফার্দার আপনাদেরকে আরও ভালো কিছু উপহার দিতে পারি, আর আপনাদের সকল কিছু আমাকে জানাবেন প্লিজ, তাহলে আমি বুঝতে পারবো আমার ফার্দার কী কী ইম্প্রুভমেন্ট আনা উচিত। সো আমি চলে যাচ্ছি আরেকটা ভিডিওতে। অ্যাকচুয়ালি আমি প্রতিদিন চিন্তা করেছি আমি ডেইলি যেই ভিডিওগুলো দিব এর রিপ্লাইগুলো আমি এভাবেই দিব, আমি অলরেডি আপনাদেরকে বলেছি। তো আজকে যেহেতু আমার অন্য ভিডিও থেকে তেমন কোনো রিপ্লাই যাচ্ছে না, এই কারণে আমি আবার আপনাদের সামনে এসেছি। আচ্ছা, এরপরে যে ভিডিওটি আছে এখানে আলামিন উদ্দিন আইডি থেকে, উনি ফার্স্ট হয়েছেন, অভিনন্দন আপনাকে, আশা করছি ভালো আছেন। সাহেব ভাই আপনি জিজ্ঞেস করেছেন কেমন আছি, আলহামদুলিল্লাহ আপু ভালো, ভাইয়া ভালো আছি, সরি আপনাকে আমি বদ্দা ডেকেছিলাম, আপনি আমাকে বদ্দা ডাকতে দিচ্ছেন না, আচ্ছা হোয়াট এভার, যাই হোক, এর জন্য ভাইয়া ডাকছি। আলিয়া ফেরদৌসি আইডি থেকে, আলো আপু আপনি বলেছেন নাম বলার জন্য, আপনার নাম বলার জন্য, আপনার নাম তো বলেছি এবং আপনি বলেছেন আপনার নাম বললে বাচ্চারা খুব খুশি হয়, আপনার বাচ্চার জন্য অনেক অনেক ভালোবাসা, আমার পক্ষ থেকে আদর দিবেন। জানাতুল ফেরদৌস আইডি থেকে আপু বলেছে এত মিষ্টি করে কথা কীভাবে বলো, এত মিষ্টি মিষ্টি আপুরা যদি এতই মিষ্টি মিষ্টি করে কমেন্ট করে, এত মিষ্টি করে কথা না বলে উপায় আছে? সো থ্যাংক ইউ আপু। উমে হাবিবা আপু সুন্দর লাগছে, আল্লাহ আলহামদুলিল্লাহ, যাক সুন্দর লাগলেই ভালো আপু, নিশ্চয়ই আপনারা আমার চেয়ে অনেক অনেক সুন্দর এবং আপনাদের মনটা অনেক সুন্দর, এ কারণে আপনাদের আমাকেও সুন্দর লাগছে। আচ্ছা, ইভা ফারজানা আক্তার আপু আপনি বলেছেন বেবিদেরকে খুব মিস করছেন, আচ্ছা ঠিক আছে আপু, আম্মু তোমাকে না সবাই মিস করছে, দেখেছ তোরা বলছে তোমাকে মিস করছে, তুমি বলে আমি ভালো আছি, আমি ভালো আছি, আমি স্কুলে গিয়েছি, আমি স্কুলে একা 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 বসেছে। হ্যাঁ, আমার মেয়ে কিন্তু এখন একা একা বসে, তাই না আম্মু, একটু কান্না করে না, তাই না আম্মু, কালকে কান্না করেছে, কালকে কান্না করেছিল, আজকে কান্না করেনি আর করবে না, তাই না আম্মু। আচ্ছা ও খেলুক, আমি আপনাদের সাথে আর একটু কথা আছে, এগুলো শেষ করে আসি। আচ্ছা, উম্মে হাবিবা আইডি থেকে আপু বলেছেন আপনার চশমার ভিতর ভাইয়াকে দেখা যাচ্ছে, এখানে তো ভাইয়া কোথাও নেই, তবে আমার ভিতরে ভাইয়া থাকতে পারে, কিন্তু আপনি এত ডিপ দেখেছেন বুঝতে পারিনি, যাই হোক থ্যাংক ইউ।
ফাতমা আন্টি, আপনি বলেছে অনেক দোয়া যেন আল্লাহ সবসময় আমাদেরকে সুস্থ রাখে। আমিন আন্টি, আপনি সবসময় দোয়া করেন, আমার খুব ভালো লাগে। আচ্ছা, এরপর শাজাম আইডি থেকে আরও বলেছেন, তোমাকে দেখে ভালো হয়ে গেছি। জি, আপনি অসুস্থ ছিলেন, তো আশা করছি এখন ভালো আছেন। আপনার কী অবস্থা শরীরের এখন? আশা করছি ভালো। আর রাহেনা শেখ আইডি থেকে বলেছেন, আই লাইক ইউ সিস্টার বিকজ ইউ ভ্যালু ইউর ভিউয়ার্স অ্যান্ড রিপ্লাই, সাকসেস উইল কাম টু ইউ ডিয়ার সিস্টার অ্যান্ড এ প্ল্যাটফর্ম বিইং এ ব্লগার ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ রাহেনা শেখ আপু, আপনার এই কমেন্ট পড়ে আমি সত্যি ইন্সপায়ার্ড, থ্যাংক ইউ সো মাচ, সাথেই থাকবেন। ব্রাদার অ্যান্ড সিস্টার আইডি থেকে নিয়ে আপু, আপনি বলেছেন, হোয়েন আই কাম ইন বাংলাদেশ আই উইল ডেফিনেটলি কাম টু সি ইউ, ইয়ার্স ইট উড বি মাই প্লেজার, থ্যাংক ইউ সো মাচ, অবশ্যই আসবেন। শিরিন খন্দকার আপু, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ। শাহিদা সুমি আপু, লাভ টু সি অল অফ ইউর ব্লগস, অনেক ভালো করবেন ইন ফিউচার ইনশাল্লাহ, কিপ ইট আপ উইথ দ্য গুড ওয়ার্ক, থ্যাংক ইউ আপু। এবং আপনাদেরকে বলে রাখি, আপনারা বেশি বেশি কমেন্ট করে আমাকে জানাবেন আমি কোন কোন জায়গাগুলোতে আমি কাজ করতে পারি, সো আমার গুড ওয়ার্কটা যেন আপনাদের মধ্যে দিয়েই আসে। ডলি চৌধুরী আইডি থেকে আপু বলেছে, নাজমা তুমিও তোমার বেবি দুটো অনেক কিউট, মিষ্টি ভয়েস, ও থ্যাংক ইউ সো মাচ। অ্যাকচুয়ালি মিষ্টি মিষ্টি আপুরা আছে দেখে ভয়েসটা এত মিষ্টি লাগছে। আচ্ছা, এরপর আছে এমডি রাজু আইডি থেকে, আপনি বলেছেন আপনি মেসেঞ্জারে অ্যাড হতে চান। আচ্ছা, একটু বলে রাখি, আমি আমার আপনাদের জন্য আমি আমার একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলছি, ওটা শীঘ্রই আপনাদের জানিয়ে দেওয়া হবে। এবং আপনারা চাইলে আমার সাথে ফেসবুক আমার পেজের মাধ্যমে কানেক্টেড হতে পারেন, ওখানে মেসেঞ্জারে আমি সবার সাথে কানেক্টেড। সাকিনা বানু আন্টি, আপনি বলেছেন, রেইনির পরীর জন্য যেন দোয়া করি। আন্টি, আজকের ব্লগের শুরুতেই কিন্তু আমি রেইনি আপুর পরীর জন্য দোয়া করে দিয়েছি, সো সব ভিউয়ার্সদেরকে আবারও বলছি, রেইনি আপুর বেবির জন্য দোয়া করুন, রেইনি আপুর জন্য দোয়া করবেন। আচ্ছা, তুর্য তুমি বলেছো গুড মর্নিং, অ্যাকচুয়ালি এটা এখন এখানে নাইট হয়ে গেছে, সো থ্যাংক ইউ। মোহাম্মদ খান ভাই, আপনি বলেছেন, আই জাস্ট ওয়াচড ইউর টু ব্লগস, আই এনজয়েড ইট, প্লিজ কনভে মাই সালাম টু মাহির ভাইয়া, অল অফ ইউর কলিগস আর পোলাইট অ্যান্ড ফ্রেন্ডলি, ইউ এনজয়েড উইথ ইউর কলিগস অ্যান্ড ইটস ভেরি নাইস, ওয়াচ দ্য নিউজটা, এনজয়েড ইট, হাউ লং মাহির ভাই উইল বি ইন ইউকে, আই প্রে ফর হিস ফ্যামিলি, ওকে আপু আল্লাহ হাফেজ। ওকে, মাহির অ্যাকচুয়ালি ওখানে তো জব নিয়ে যাচ্ছে, সো ইট মে বি লাইফ টাইম, ও ওর সাথে হয়তো আমাদের আর কখনো দেখাও হবে না, তো ওর জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ খান ভাইয়া আপনার কমেন্টের জন্য। সুরায় মন্ডল আপু তো উইশ করে দিয়েছে। হাসান চৌধুরী আইডি থেকে আপু বলেছেন, হাই আপু কেমন আছেন, আগেও কমেন্ট করেছেন কিন্তু কমেন্টের রিপ্লাই দেননি না, আর বলেছেন পিঠার রেসিপিটা ট্রাই করেছেন অনেক ভালো হয়েছে। আপু বলে রাখি, কমেন্টের রিপ্লাই আমি দিয়েছি, কমেন্ট সেকশনে তো দিয়েছি ইউটিউবে, আর ভার্বালি আপনারা ইমিডিয়েট পরেরটাতে না পেলে এই পরেরটাতে অবশ্যই পাবেন। তো আপনাদের যাদের এই ধরনের কনভেনিয়েন্স ইনকনভেনিয়েন্স ছিল, প্রবলেম ছিল যে আমি রিপ্লাই পাইনি, আপনাদের জন্যই কিন্তু আমার এখন থেকে এই ব্যবস্থা যে আমি সামনাসামনি এসে আপনাদের কমেন্টের রিপ্লাই দিয়ে দিব। তো আপনি আরও বলেছেন, আপনার আম্মুর জন্য যেন দোয়া করি, মানে আন্টি অসুস্থ, তো আমি আমার সকল ভিউয়ার্সদের বলতে চাই, মানে আপুর আম্মুর জন্য সবাই দোয়া করবেন যেন আন্টি খুব দ্রুত সুস্থ হয়ে যায়। আর আপনি বলেছেন বাংলাদেশে আসলে অবশ্যই দেখা করবেন, ইনশাল্লাহ আপু অবশ্যই দেখা হবে। আর সাইফ ভাইয়া তো কবিতা লিখে দিয়েছেন, খুব সুন্দর করিয়া আপনি করেছেন উপস্থাপন, সবার কমেন্টে রিপ্লাই দিয়ে করেছেন সমাপ্তন। আচ্ছা, ধন্যবাদ, আমি আপনার রিপ্লাই পাঠাচ্ছি, ওয়েট করেন। হামিদা চৌধুরী আপু আরও বলেছেন, আপনার মেয়েরা এখন আমাকে বলে বাংলাদেশের আন্টি, যাক বাইরের কেউ আমাকে বাংলাদেশের আন্টি বাংলাদেশের আন্টি ডাকছে, শুনতে ভালোই লাগে, থ্যাংক ইউ আপু। মুফরা মনি মুফরা আপু, আমাকে কিচ্ছু বলনি, কী বলেন বলিনি, আপনাকে কেমনে বলবো না, মুবাশিরাকে আদর দিয়ে দিবেন, এটা আগেই বলে দিয়েছি। আচ্ছা, জালাল শেখ বলেছেন, ভালো লেগেছে অর হোয়াট এভার, উনি একটা সাইন দিয়েছেন আমি, আচ্ছা থ্যাংক ইউ সো মাচ কমেন্টের জন্য। সো এই ছিল আমার কাছে আজকের যতটুকু পর্যন্ত আমি এখন শুরু করছি এর আগ পর্যন্ত। সো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আমাদের জন্য দোয়া করবেন, আর প্রতিদিন হাজির হব ইনশাল্লাহ আপনাদের ব্লগের রিপ্লাই নিয়ে, আর যদি না পারি তাহলে সরি, অন্য কোনো দিন একসাথে সবাইকে রিপ্লাই দিয়ে দিব। আর আপনাদের যদি কোনো উইশ থেকে থাকে, কার জন্য স্পেশাল উইশ আমাকে পাঠিয়ে দিবেন, আমি সবাইকে উইশ করে দিব। আর আসেন আমরা এখন বিদায় নিয়ে, আম্মু আসেন, চলো আমরা এখন টাটা বলি, সবাই ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের জন্য। আচ্ছা আচ্ছা, আর একটু বলে রাখি, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা ওয়াচ নাইন ইউজ ফর দ্য সিস্টার্স ওদের যে চ্যানেলটি আছে ওখানে সবাই যাচ্ছেন, কমেন্ট করছেন, আমি দেখছি সবার সাথে, সো থ্যাংক ইউ সো মাচ, ওদের জন্য দোয়া করবেন যেন আমার মেয়েগুলো আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে খুব ভালো মানুষ হতে পারে, মানুষের মতো মানুষ হতে পারে, আল্লাহ যেন তাদের মেয়ে খায়াত দান করে, সব কিছুতেই যেন বরকত দান করে। তো যাই হোক, সব মায়েরই এই চাওয়া থাকে, তো থ্যাংক ইউ সো মাচ, আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ,
আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আচ্ছা, আমার মেয়ে আমার জন্য নাস্তা রেডি করে এনেছে, তো আমি খেয়ে নেই, তারপর আপনাদের সাথে আবার কথা হবে। টাটা টাটা দাও মু।